de la queremos que se lo a que está por la vida. Thank you.
এখানে যারা দেশকে ভালোবাসেন, সময় আমরা দেখেছি রাজনীতি ছিল আদর্শের প্রজা, রাজনীতি ছিল দেশের প্রেম, আজকে সেখানে শুনবেন সব দলের সব মতের পথের মানুষের কথা শুনবেন, নেতাদের কথা শুনবেন, তারা দেশের জন্য কি দিতে চায়, কিভাবে দিতে চায়, কোন পথে দিতে চায় সেসব কথা শুনবেন, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবেন কাকে ভোট দিবেন কাকে ভোট দেবেন না। ইলেকশন কমিশন সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকবে, ইলেকশন কমিশন তার বাজে বৃদ্ধি করে তাকে স্বাবলম্বী করা উচিত, তার জনগণ বৃদ্ধি করা উচিত, তার অবকাঠামো বৃদ্ধি করা উচিত। ইলেকশন কমিশনকে কেন করা হবে প্রশাসনের নির্ভর করতে, ইলেকশন কমিশনকে স্বাবলম্বী করতে হবে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত এই পদক্ষেপ গ্রহণ করা হয় না। প্রত্যেক বাড়ি যখন নির্বাচন আছে সেই এক ব্যবস্থাপনার কথা, ইলেকশন হবে কিনা, নির্বাচন হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, সরকার হবে কিনা, ভোট দিতে পারবো কিনা, কেন হবে একটা স্বাধীন রাখতে, এ সমস্ত কথা আমরা এই অন্ধকারে নিয়ে আসতে চাই। আমরা গণতন্ত্রের ভিত্তিতে সক্রিয় করতে চাই। আমাদের যে জনবল ছিল সেই জনবল নিয়ে আমরা বহু আগে এই দেশের ক্ষমতা কর্তৃপক্ষ করার ষড়যন্ত্র করতে পারতাম। আপনারা জানেন বহু সুযোগ এসেছে এই দেশের বহু